এমনি মারুফ কাছে আপনি লিখেছেন একজন ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধের সময় সামান্য বাড়িয়ে দিয়েছেন নিজ থেকে, বর্জিত অংশ কি হালাল হবে? জি ভাই, এটা হালাল হবে। বিভিন্ন হাদিস থেকে এই বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণিত যে যিনি ঋণ নিয়েছেন তিনি নিজ গরজে তিনি যদি ঋণদাতাকে কিছুটা বাড়িয়ে দেন সেটি সুদ হিসাবে গণ্য হবে না। যেমনটি সুদ হিসাবে গণ্য হবে যদি দাতা দেওয়ার সময় শর্ত আরোপ করেন যে আমাকে এই টাকা, এই ঋণের টাকা পরিশোধ করার সময় এত টাকা বাড়িয়ে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সুদ হিসাবে সেটি গণ্য হবে। গ্রহীতা তার মতো করে বাড়িয়ে দিয়েছেন নিজের জায়গা থেকে তা প্রতি কৃতজ্ঞতা, ঋণদাতার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ, তাহলে সেটি ঋণ হিসাবে সুদ হিসাবে গণ্য হবে না।